জলটা দিলাম বলে ভাগ্যিস মুখে জলটা দিলাম, নাহলে উঠতেই পারতো না। যা ওঠো 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 আজকে না তুমি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিও। আচ্ছা, আমার যেন এই পূজাতে একটা ভালো একটা বয়ফ্রেন্ড যেন জুটে যায়। একদম বয়ফ্রেন্ড নেই না গো দিদি, আমার এত সুন্দর দেখতে গো, তোমার এখনো বয়ফ্রেন্ড হয়নি? একটাও বয়ফ্রেন্ড হয়নি, দেখেছো তো? আমার একটা মধ্যে গেল এই বয়ফ্রেন্ড করবে ঠিক আছে, বড় বড় চল ছুটি বলো। আমি তো এমন সাজাবো যেটা তোমার কেউ পছন্দই না। না এরকম করো না, আমাকে একদম ভালো করে সাজাতে হবে, সবাই পছন্দ করে একটা পূজাতে কেউ ছুটেই যাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক কি রকম। হ্যাঁ হ্যাঁ, শোনো তোমার একটা দাদা না ভাই কে ছিল না? হ্যাঁ একটা দাদা আছে মা। শোনো আজকে আমি দেখলাম ওই একটা মেয়ে বয়ফ্রেন্ড চাইছে, বুঝলে? ওই পিয়াজির কাছে এসে নিয়ে বলছে আমার একটা বয়ফ্রেন্ড চাই পুজোর জন্য। তো তোমার দাদার তো মেয়ে খুঁজছে? হ্যাঁ একটা মেয়ে তো চাই। আমি বলো তো ওকে যেয়ে নিয়ে বলি যদি বিয়ে করে তোমার দাদাকে দেখতে শুনতে। আরে দেবা ইয়ে গড়বড়ে বাবা বলি লাগলো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখো আবার করে কিনা, আজকালের মেয়ে তো। তো তুমি তো দেখতে খুব সুন্দর, আমি ভাবছি যদি তুমি ওকে বিয়ে করো। এই না 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 আমাকে ঘোরাবে খাওয়া দাওয়া এসব বিষয়, তো পুজোর সময় ঠিক আছে, ওইসব বিয়ে ফিয়েতে আমি নেই। আর তারপরে প্রথম কথা, ওইসব যদি কোনো পন্টনের বিষয় থাকে আমি কিন্তু বাবার সত্যি নেই, তার জন্য তোমরা আমাকে টাকা দিতে পারো, কিন্তু আমি ওইসব বিয়ে ফিয়েতে আমি ওইসব। শোনো তোমার ভাইকে বলবে বিয়ে করতে হবে না, যদি বিয়ে করে তো অন্য মেয়েকে করতে, এই মেয়ের পাল্লায় যেমন না পড়ে বাবা। আমি মানুষ তো দিল মে পলট গিয়া। এই যে খাবার খাচ্ছি, খাবার করেছি না খাবার খাচ্ছি, কি যাই একটা বললাম কারণ প্রচন্ড টেনশনে ছিলাম। এই যে এত রিল্যাক্স করলাম, ড্রেসে নিয়ে আগে যা হয়েছে কারণ বলে সেটা সাথে পরে শেয়ার করবো। যাই হোক, খাবার আজকে আমাদের পার্টি চলছে একটা গেট টুগেদার, তো স্পেশাল যে এটা দেখছো আইটেমটা এটা আজকে খাওয়াচ্ছে শ্বেতা। তো এই চলছে অলমোস্ট লাস্টের দিকে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে অলমোস্ট, তো চলো নেক্সট। বেশি আলবাল বকলে না, কানে পড়ে একটা থাবড়া মারবো। তুমি খুব মিষ্টি, আমাকে দিয়ে দাও এটা।
क्यों भी ओवर एक्टिंग करता साला, ओवर एक्टिंग की औलाद। তুমি কেন করছো? ও বড় আছে তো। না বড় বড় করবে আগে আমি করব। এমন করো না। তুমি কিভাবে করতে দাও? ঠিক জানো দেখো কাশ্মীরি আপেল গাছে ধরে আছে। এটা কি জানো না বলে কত বড় মাকে না পুরো একই মানে বউ বউ লাগছে। কি ভালো লাগছে। এই তুমি এত নাচ কেন করছো গো? এত নাচ কেন করছো? মানে আমার লুকটা খুব ভালো লেগেছে তাই জন্য করছো। তোমার আগে বিয়ে তো না, যে তুমি নাচ করছো। তো বিয়ে নয় তো বলে কি হয়েছে? তুমি বয়ফ্রেন্ড খোঁজার জন্য এত নাচ করছো? বয়ফ্রেন্ড খোঁজার জন্য না, তোমার দাদা এর মানে কোন এর দাদা তোমাকে দেখে খুব পছন্দ করেছে। আর মুপ্রিয়া দি এত দারুণ মেকআপ করেছে তোমাকে যে প্রথমে দেখা ছিল তোমাকে চিনতে পারছি না। তুমি চলো। এই না 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 ওর না করে না ডান্স করতে করতে নিয়ে যাও। আজকে আমাদের ডেমো ক্লাস ছিল, এটা আমার সেকেন্ড ডেমো ছিল। আমার খুব ভালো লেগেছে। আর এতক্ষণ যে আমাকে দেখলে সেটা মোটেও সত্যি না, আমরা মডেলকে নিয়ে একটু হাসাখেলা করলাম, আমরা একটু কমেডিয়ান করছিলাম সবাই মিলে, খুব মজা করছিলাম। ডেমো ক্লাসটা মানে পেরিয়ে গেল, আমরা বুঝতেই পারলাম না এতক্ষণ টাইমটা। তো ক্লাসটা এই জন্য একটু ফানি করে যাতে স্টুডেন্টরা একটু বোরিং না হয় বা মডেল একটু বোরিং না হয় সবাই সবার সাথে একটু কনফারেন্ট করতে পারে। বড় কথা হলো মডেল যদি ফানি করতে আমাদেরকে লাগে জানাবে আমরা গিয়ে ফানি করতে পারি। তোমাদেরকে হাসানো বোরিং লাগে না, তোমাদেরকে হাসানোর জন্য এত প্রচেষ্টা করা হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কি রকম তোমরা দেখতে চাইছো ফানি বা কিছু, তোমরা সেটাও কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে সাথে সব রকমই কিন্তু কমেন্ট করো, আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলকে। তো চলো টাটা বাই টাটা।